নমস্কার শুরু করছি আজকে মাধুকরী উপন্যাসের চতুর্থ পর্ব পৃথুর জীবনে করছি একমাত্র আনন্দ এমনই হয় ভেবেছিল যা হারিয়ে গেছে তা গেছেই যা হারিয়ে যাবার তাকে আগলে বসে থাকা সম্ভবও নয় বেশি দিন ভেবেছিল পরিণত বয়সে এসে চল্লিশের আওতায় নিজে একটু বিজ্ঞ প্রাজ্ঞর মতো ব্যবহার করবে নিজের ছেলে মানুষ চিরশিশু মনটার সঙ্গে তাকে ধমক দেবে বকবে কানমলাও দেবেই প্রয়োজন হলে দরজা বন্ধ করে ফেলে রেখে দেবে ঘরে না খেতে দিয়ে এমন চোর মারবে তাকে আচমকাই যে শিশুরই মতো দমবন্ধ নীল নিঃশব্দ হয়ে থাকবে সে দীর্ঘ সময় মনে হবে প্রাণ বেরুবারই সময় হলো বুঝি কিন্তু পারলো না তার প্রতি মুহূর্তের ক্যান্সারাস ভোঁতা বিষণ্নতা পৃথুকে তীব্র কোনো দুঃখ বা আনন্দের অনুভূতি থেকে বঞ্চিত করে রেখেছে বহুকালই বাসটা শুকরাতে এসে দাঁড়ালো গাড়ি পৃথুর একটা আছে কোম্পানির গাড়ি উর্দি পড়া ড্রাইভারও আছে তবে সেই গাড়ি বিশেষ একটা ব্যবহার করে না সে কারখানায় যখন যায় তখনও বেশিরভাগ দিন হেঁটেই চলে যায় এবং আসে কাছেই তো যখন ছুটি থাকে তখন তো কথাই নেই গাড়ির প্রয়োজন রুশারি বেশি মিলিটুসু বড় হচ্ছে ওদেরও দরকার থাকে মাঝে মধ্যে স্কুলে যাওয়া আসা ছাড়াও গাড়ি থাকা সত্ত্বেও হেঁটে বা অন্য কারোর মোটরসাইকেল বা স্কুটারের পেছনে বা বাসে ছোট ম্যানেজারকে সবসময় ঘোরাঘুরি করতে দেখে বলে সকলেই পৃথুকে আড়ালে ডাকে পাগলা ঘোষা আসলে ঘোষ সাহেব থেকেই ঘোষা পৃথু সেটা জানে বাসটা দাঁড়াবে মিনিট দশেক সামনে চায়ের দোকান পান বিড়ি ভুজিয়া মাছি পড়া লাড্ডু বালুশাই চুরমুর অনেকেই নেমে খেল যারা দূর থেকে আসছে পৃথু নামলো না দিকে ড্রাইভারের পেছনের সিটেই জায়গা করে দিয়েছে কন্ডাক্টর থাকে এখানে সকলেই চেনে এই ব্যাপারটা ওর একেবারেই ভালো লাগে না যাদের সে চেনে না তাদের অনেকেই তাকে চেনে এই ভাবনাটাই ভারী অস্বস্তিকর যখন বয়স কম ছিল চেহারা আজকের মতো কুৎসিত ছিল না তখন বোম্বের এক ফিল্ম কোম্পানি অফার দিয়েছিল ছবিতে অভিনয় করার জন্য বাবা হ্যাঁ না কিছুই বলেননি ডিরেক্টর যখন জিজ্ঞেস করেছিলেন পৃথুকে তোমাদের বাড়ি কি খুব কনজারভেটিভ তখন পৃথু উত্তর দিয়েছিল কনজার্ভ করার যাদের কিছুমাত্র থাকে তারাই কনজারভেটিভ হয় রক্ষা করার মতো আদেও কিছু না থাকলে সত্যি রক্ষণশীল হওয়ার কোনো প্রশ্নই ওঠে না তখন বাজারি অভিনয় ও ফিল্মের জগৎ আজকের মতো সভ্রান্ত ছিল না যাই হোক রবিবারের সকালে বিশ্বস্ত চুলিয়ে রাতের পায়জামা পাঞ্জাবি পরে হাওয়াইন চটি গলিয়ে যে বাজারে যেতে পারবে না একবার হিরো বনে গেলে শুধু এই ভাবনাটাই তাকে তখন সিনেমাতে নামতে দেয়নি ডিরেক্টর পৃথুর বাবাকে রীতিমতো অনুনয় বিনয়ও করেছিলেন স্বীকার করতে যাওয়া পৃথুর রাইফেল কাঁধে ঘোড়ায় চড়া চেহারা সুফকরের জঙ্গলে দেখেই ডিরেক্টরের রোগ চেপে যায় চরিত্রটিও চমৎকার ছিল অত্যাচারী জমিদারে সুদর্শন ছেলে ঘোড়ার পিঠে চড়ে শিকার করে পাহাড় জঙ্গলের মেধের মধু লুটে খায় একদিন তার জীবনেও প্রেম এসে হাজির হল লক্ষিন্দরের লোহার বাসর ঘরের সাপের মতো সূক্ষ্ম শরীরে এবং খলনায়ক রাতারাতি রূপান্তরিত হল দেবশিশুতে সিনেমাতে না নামাতেই বোধ হয় দেবশিশু আর হওয়া হলো না পৃথুর প্রেমের নিঃশব্দ চরণে যাতায়াতি চিরদিন পছন্দ ওর তাই এমন ঘোড়ায় চড়ে অশ্বখুরের শব্দে মোহিনী কাঁপিয়ে যে প্রেম আসে তার প্রতি ও চিরদিনের অনীহা শুধু অনিহাই নয় ও বলবে অশুয়াও পৃথুর প্রথম এবং শেষ কবিতার বইয়ের নামও যে অশুয়া তার কারণও এই বোধ হয় বাসটা রায়নাতে এসে থামল খাতির করে নামিয়ে দিল কন্ডাক্টার মজা এই যাদের কাছে যাদের হাতে খাতির যত্ন পাবার কথা ছিল না একটু তারাই চিরদিন ওকে খাতির যত্ন করে গেল কুরচিদের বাড়িটা কোথায় একটু খুঁজতে হবে যা শুনেছিল তার সঙ্গে মিলছে না একটা মুদির দোকান বাস পাশে তারপর তামাকের দোকান তার পাশে বাসন কোষণ ও দেহাতি শাড়ি ঘাগরার দোকান তারপরেই একটা চৌমাথা সেখানে বাঁ ঘুরে বাঁ দিকের নির্জন রাস্তাতে মিনির্দশে হাঁটতে হবে শালের জঙ্গলের মধ্যে দিয়ে তারপরে বাড়িটা বাড়িটার ওই পাশে কিছু দূরে রায়না বস্তির একটা হাত এসে পৌঁছেছে কিন্তু এই মোড় থেকে ওদের বাড়ির পর অব্দি কোনো বসতি বা দোকান নেই খুব সম্ভব সরকারি খাস মহল এটা এখন দশটা বাজে একটার মধ্যেই হাটচান্দ্রাতে ফিরতে হবে বাড়িতে দেড়টার মধ্যে ফিরে খাবার টেবিলে গিয়ে না বসলে তুল কালাম কাণ্ড হবে ঠিক পৌনে দুটোর সময় টেবিল সাফ হয়ে যাবে ন্যাপকিন ছুরি কাঁটা চামচ উঠে যাবে উঠে যাবে সব কিছু ঝকঝকে বার্নিশ করে টেবিলের উপর হলুদ কালো চৌখুপি চৌখুপি টেবিল ক্লথ পাতা হয়ে যাবে টেবিলে ঠিক মধ্যিখানে ভ্যানগগের স্টিল লাইফ ছবির মতো একটা ফ্রুট বোল শোভা পাবে তার মধ্যে সিজনাল ফ্রুটস থাকবে কিছু ছবির মতোই শোভা পাবে ওদের বাড়িতে দিন ও রাতের যে কোনো প্রহরী কেউ ঠুকুক না ঠুকুক বলবে বাহ মুখ থেকে আপনা থেকে বেরিয়ে আসবে এই বাহ পৃথুর নিজের মুখ থেকেও বেরোয় সৌন্দর্য সুরুচি এসব এপ্রিশিয়েট করার ক্ষমতা ভগবান তাকেও কিছু কম দেননি কিন্তু রুষার বাড়িটা এত বেশি ভালো যে সে বাড়িতে ঢুকে মাঝে মাঝে পৃথুর মনে হয় যে এটা বাড়ি নয় কোনো পশ দোকানের শোরুম বা স্টুডিও অথবা যে কোনো অ্যান্টিক ডিলারের এক্সিবিশন চলছে এখানে যে বাড়িতে মানুষ মানুষই থাকে সেখানে প্রাণ থাকে সেখানে ভালোবাসা প্রীতি সবই ছড়ানো থাকবার কথা পরিচ্ছন্নতা পৃথু ভালোবাসে বাতিগ্রস্ততা নয় ওটা বাড়ি নয় রাজরাজরার ভুতুরে গা ছমছম প্রাসাদ যেন ছোট মাপের একটা সিগারেট ধরিয়ে হেঁটে যেতে যেতে দূর থেকে বাড়িটা দেখা গেল কুর্চির বাড়ি বাড়ি নয় বাংলো একতলা টালির ছাদ পাঁচ ইঞ্চি দেওয়াল সামনেই একটুখানি খোলা জায়গা বাগান মতো চারপাশেই শাল জঙ্গল পশ্চিমের দিকে জঙ্গলটা মিলে গেছে সাওন নদীর সঙ্গে তারপর নদী পেরিয়ে অনেক দূরের পথ হেঁটে চলে গেছে কানহার দিকে সবচেয়ে যা ভালো লাগলো পৃথুর তা হচ্ছে দুটি মস্ত কদম গাছ কুরচির বাড়ির ঠিক সামনেই গেটের দুপাশে একটা কুরচি গাছ থাকলেও খুব ভালো হতো কুরচি কিন্তু কুরচির আসল নাম নয় ওই নামটা পৃথুরি দেওয়া পৃথিবীর সকলেই কুরচিকে অন্য নামে ডাকে কুরচির ওপর কোনোরকম মালিকানাই আর নেই পৃথুর মালিকানা যেতে যেতে থমকে রয়েছে শুধু নামটুকুর মধ্যে ও যে নামে ডাকে সে নামে আর কেউই কুরচিকে ডাকবে এ কথা ভাবলেই তার কষ্ট হয় কদম গাছ দুটি সত্যি সুন্দর খুব বড় বর্ষায় কী যে হবে এখানে কেমন যে দেখাবে পৃথু ভাবে দরজাটা খোলা ছিল ছোট্ট বাগানের গেটটি যদিও বন্ধ ছিল হয়তো ছাগল গরু যাতে না ঢুকতে পারে সেই জন্য গেট খুলে দরজার কাছে গিয়ে ও ডাকলো কই হ্যাঁ কোনো উত্তর নেই আবারও ডাকলো এবারে একটা ছত্তিশগড়িয়া বুড়ি বেরিয়ে এসে জিজ্ঞেস করলো কাকে চাই কুরচির নিয়মিত আয়নানুক নামটি বলল পৃথু কুর্চির স্বামীর নামও বলল বাবু গেছে হাট চান্দরাতে এক রিস্তেদারের সঙ্গে দেখা করতে আর দিদি চান করতে গেছেন দিদির সঙ্গে দেখা করব। বসুন তাহলে বলে বসবার ঘরে নিয়ে গিয়ে বসালো দিদিকে কি এক্ষুনি খবর দেব না চান হলেই চান হলেই দিও তাড়া নেই চা কিছু খাবেন কফি না চা নাকি ঠান্ডা দেব পৃথু একটু হোক চকিয়ে গেল বলল না না কিছু না দিদি আসুন আগে দায়ী চলে গেল নিজের কাজে বসে চতুর্দিকে চোখ বোলালো একবারও এক সোফা সেট ভীষণ দামি কিছু নয় কিন্তু বসে খুব আরাম হেলান দিয়ে বসার জন্য পাতলা বালিশও আছে স্ট্রাইপড কভার পরানো প্যাস্টেল রঙা সামান্য অগোছালো দেখে বোঝা যায় যে এখানে কুরচি আর ভাঁটু অথবা অন্য কেউ বসেছিল সকালে একাধিক কাপ চা খেয়েছে সিগারেটের টুকরো এখনো পড়ে আছে অ্যাস্ট্রেতে চামসের গন্ধ ভাসছে হাওয়ায় ঘরের কোনায় একটা কাঁচের আলমারি নানা জিনিস সাজানো তাতে উপরে তাকে কুর্চি আর ভাঁটুর বিয়ের পরে তোলা ফটো জোরে ভাঁটুর মুখে গদগদ ভাব নিখুঁতভাবে দাড়ি দাঁড়ি গোভ কামানো এতই নিখুঁতভাবে যে মনে হচ্ছে বুঝি মা কন্দ ও পাশে কুর্চি বিয়ের পরই ওরা চলে গেছিল ভাঁটুর সঙ্গে তেমন আলাপিত হবার সুযোগ হয়নি কিন্তু ওকে বাঙালি বলে মনেই হয় না তাছাড়া পড়াশোনাও বেশি করেনি চেহারাটা লম্বা চওড়া ফর্সা মস্ত একটা মাথা মাইনাস বুদ্ধি ভাঁটু কি জানে কুরচিকে পৃথু ভালোবাসে এবং কুরচি পৃথুকে ভালোই যদি বাঁচত তাহলে বিয়ে করলো কেন ভাঁটুকে বেচারা ভাঁটু ও বোধহয় জানে না যে ভালোবাসার নানা রকম হয় একই সঙ্গে একাধিক লোককে ভালোবাসা যায় যে বাঁচতে জানে চারটে বড় বড় জানালা বসার ঘরে লাল ম্যাজেন্টা হলুদ এবং কমলা গাছ বাগানে পেঁপে আম আতা চেরি এবং কারিপাতা গাছ পিছন চেয়ে পৃথু কুরচি দাঁড়িয়ে আছে অফ হোয়াইট একটা ব্লাউজ আর হালকা খয়রি আর সাদা ডুরে শাড়ি পরে দরজার দুদিকের খিলানে দুহাত রেখে তার মস্তিষ্কের মধ্যে বুকের মধ্যে দু চোখের মধ্যে আবার হাসলো করছি অনেকক্ষণ কি বসে আছেন আমি চান করছিলাম তেল মাখি না অনেক দিন ভালো করে তা কম ছনছাট এক জায়গা থেকে আরেক জায়গায় সব মালপত্র নিয়ে আসা আজ অনেকক্ষণ ধরে তেল মেখে খুব ভালো করে চান করলাম এখন খুব ফ্রেশ লাগছে করছি যখন চান করার কথা বলছিল পৃথুকে পৃথু আচমকের শরীরে এক অস্বস্তি বোধ করতে লাগল ও যেন স্নানরতা কুর্চির অ দেখান ওর চোখের সামনে সেই কার্তিকের উজ্জ্বল উষ্ণ সকালবেলায় দেখতে পাচ্ছিল ভীষণ অস্বস্তি হচ্ছিল ওর বোনের কোণে বহুদিনের দোষী স্বাদ ছিল গা উড়নো এক নিভৃত শখ ছিল যে কুর্চিকে নিজে হাতে একদিন বছর ঘোরা শিশুর মতো চান করায় মায়ের মতো স্নেহ নার্সের মতো দক্ষতায় তারপর পাউডার টাউডার মাখিয়ে ন্যাপি পরিয়ে চোখে কাজল দিয়ে কপালের এক পাশে থ্যাবড়া করে কাজল লেপে দেয় যেন আকাশ বাতাস এই পৃথিবীর কোনো দুষ্ট গ্রহ ডাইনি জিন কিচিং কাঁড়িয়া পিড়েত বা কুচকরে কোনো মানুষেরই চোখ না লাগে না পড়ে তার কুরচির উপর কুরচি বলল কেমন আছেন আপনি কেমন দেখছ অনেক রোগা হয়ে গেছেন ভালো করে খাওয়া দাওয়া করেন না বুঝি খাই তো খুবই খাই বেশি রকম খাই বলে কত অশান্তি আর তুমি বলছো খাই না তাহলে অনিয়ম করেন অনিয়ম করেন নিশ্চয়ই উপায় নেই অনিয়ম করার কোনো উপায় নেই তবে ভাবনা চিন্তা করেন বুঝি সব সময়। তা করি এত কিসে ভাবনা এত টাকা মাইনে পান আজ বাদে কাল বোর্ডে যাবেন ডিরেক্টর হাটচান্দ্রার চারিদিকের পঞ্চাশ মাইলের পরিধির মানুষ পথে দেখলেই আপনাকে সেলাম করে প্রসাদের মতো ভার্সাটাইল গুণী সুন্দরী স্ত্রী হাটচান্দ্রার তো ইন্দিরা গান্ধী টুসু ও মিলির মতো এমন ওয়েল ম্যানার্ড ইন্টেলিজেন্ট ব্রিলিয়ান্ট ছেলে মেয়ে তা চিন্তাটা কী সেরা আপনার কি নিয়ে চিন্তা করেন কুর্তিটা ভীষণ খারাপ পরীক্ষা নিতে চায় পৃথুর এরপর দুজনেই অনেকক্ষণ চুপচাপ বসে রইল পৃথু জানালা দিয়ে বাইরে চেয়ে কুর্চির বাগানে কোনো কথা বলে না তা কি খাবেন বলুন চা না কফি না ঠান্ডা কিছু কিছু না আমি এক্ষুনি উঠব রুষাকে বলে আসেনি দেরি হলে আবার বাড়িতে খাবার নষ্ট হবে গালাগালি খেতে হবে নষ্ট হবে না আপনার খাওয়া তো ভাঁটুই খাবে ওখানে ভাঁটুর খাবার আপনি খাবেন এখানে রুষাদি কি এই অবেলায় ভাঁটুকে না খেয়ে আসতে দেবেন তা তো হতে পারে না ওই সব কথা আমি শুনবো না আমি কফি করে আনছি একটু বসুন পৃথুদা যে ভালো লাগছে না এখন কফি খান তারপরে আমরা দুজনে বসে খাবো কত গল্প করবো কতদিন পর তুমি কেন কফি বানাতে যাবে দায়কে বরং বলো আমি কি তোমার কাছে কিছু খেতেই এসেছি বলে তোমার ধারণা তুমি আমার সামনে বসে থাকো গল্প করো তাহলেই সবচেয়ে খুশি হব তা হোক অত বেশি খুশি হওয়ার দরকার নেই একটু খুশি হলেই হবে আপনি বসুন হ্যাঁ আপনি তো আপনি আপনাকে কি দায়ের হাতে তৈরি কফি দিতে পারি বলুন এই নিন এই দেশটা নিন তিন সপ্তাহ আগের বলে ম্যাগাজিন র্যাক থেকে তুলে দিল দেশটা যেতে যেতে বলল কত কষ্ট করে যে জোগাড় করি জবলপুরে পাওয়াই মুশকিল ছিল আর এখানে তো পাওয়ার কোনো সম্ভাবনাই নেই আচ্ছা পৃথুদা টুসু কি বাংলা পড়ে বাংলা বই পড়ে ওরা না দীর্ঘশ্বাস ফেলে বলল পৃথু তারপর বলল প্রবাসী বাঙালিদের পরের প্রজন্ম আর বাঙালি থাকবে না কেউ কেউ হয়তো বাংলা ভাষায় বাড়িতে কথা বলবেন তাও অ্যাফেক্টেড বাংলায় বাংলা পড়তে বোধ হয় শতকরা পাঁচ ভাগও পারবেন না সত্যি বড়ই দুঃখ হয় ভাবলে আমি আসছি কফিটা নিয়ে সঙ্গে কিছু খাবেন নাকি চানাচুর ফিঙ্গার চিপস ওহ ভুলেই গেছিলাম নারকেলের নাড়ু খাবেন খাল বানিয়েছি পৃথু ঘাড় নাড়ল খুর্তি চলে গেল ভিতরে পৃথু ভাবছিল একজন মেয়ে এক এক রকম হয় রুষা জীবনে একদিনও নিজে হাতে কফি বা চা করে তাকে খাওয়ায়নি তবে তার বন্দোবস্তে কোনো ত্রুটি নেই দুজনে দুরকম রকম গুণ কিন্তু এক একজন পুরুষও যে এক এক রকম হয় কেউ একটু পার্সোনাল টাচের কাঙাল কেউ অর্গানাইজেশনের অ্যাডমায়রার নারকলের নাড়ু মায়ের মৃত্যুর পর খায়নি পৌষ পার্বণে পিঠে খায়নি তেলকই খায়নি ধনে পাতা কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি খায়নি বড় চিতলের তেলওয়ালা পেটি খায়নি ভাপা ইলিশ খায়নি বড় গলদা চিংড়ির মাথা ভাজা খায়নি যাক কি পাইনি কি খায়নি তার হিসাব মেলাতে আজ আর ইচ্ছে করছে না পৃথুর আজ ও আর করছি একা বাড়িতে কত গল্প কত মজা শুধু ও আর করছি পাঁচ বছর পর একঝাঁক টিয়া সবুজ মেঘের মতো নীল আকাশে তীক্ষ্ণ স্বরের চাবুক মেরে উধাও হয়ে গেল শাওন নদী পেরিয়ে গভীর জঙ্গলের মধ্যে দ্রুত বিলীন স্মৃতির মতো কাঁপতে কাঁপতে বাইরে কাঁচ পোকার মতো রোদে কার্তিকের গায়ের তিক্ত কটু গন্ধ ভাসছে উঠছে নামছে মনমৌজি হাওয়ারই সঙ্গে সঙ্গে পাখির মতো কুর্চির বাগানে অনেকই পাখি সব পাখি সুন্দর কেবল একটি বিচ্ছিরি সেই পাখির নাম পৃথু এমন সময় একটা স্কুটারের আওয়াজ পেল নির্জন পথটাতে তারপরেই দেখা গেল গাঢ় লাল রঙা স্কুটার লম্বা চওড়া ভদ্রলোক ব্যাংলনের একটা গোলাপি গেঞ্জি ও নীল রঙা স্ট্রেচলনের ট্রাউজার পরে নেমে ধাক্কা দিয়ে গেট খুলে আবার স্কুটার চালিয়ে ভেতরে চলে এলো বাগানে যে ছোট চালা মতো আছে তার নিচে সেটাকে রেখে হাঁক দিল দাই গেট বন্ধ দেন আজি দাই প্রথমে চিনতেই পারিনি পৃথু পাঁচ বছর আগে দেখেছিল বিয়ে করতে আসা নবগন্তককে ভাঁটু কুর্চির বর বসবার ঘরে ঠুকে পৃথুকে দেখেই বলল আরে দাজে আজে আদমি তো আপনার খোঁজেই তো গেছিলাম দেখুন এক ক্যাসা ভূত বনে গেছি শুক্রার ঠিক পরেই যে কসওয়েটা মেরামত হচ্ছে না সেইখানে ডাইভার্শন রাম কহো কি ধুলো কি ধুলো হালাত সব ভালো রুষা বাড়ি ছিল না কখন গেছিলেন ওখানে হ্যাঁ হ্যাঁ ছিল তো অভি তো আর হে ও হাসে ও ছিল তাহলে কটা বেজেছে এখন ভাঁটুবাবু পৃথুর লজ্জা করল ওকে খাইয়ে দিল না রুষা ছি এখন প্রায় শোয়া একটা হলো কেন কি এ তো তারা কিসের আমি তো সামনে আবার যাব ভাবির কাছে ইঁদুরগার সাহেববি আসছেন একটা মিটিং ডেকেছেন ভাবি হাটচান্দ্রাতে কিশোর কুমার নাইট করবার কথা সোচছি আমরা মহিলা সমিতি কো যো ভি রূপায় বাঁচে সবই দিয়ে দেগা কুর্চি বলছিল কনিকা ব্যানার্জি আর সুবিন রয়কে আনতে বলল রুষা ভাবি তো বললেন ছোড়ো ভাটু রবীন্দ্র কিশোর কুমার অমিত কুমার নাইট নেই তো আনন্দ শঙ্কর কা পার্টি কো ক্যালকাটা ইউথ কয়ার কবি দাওয়াত দিতে পারো একটু চুপ করে থেকে ভাঁটু বললো রবীন্দ্রসঙ্গীত কাজানা খতম হো আবে কুচ ঝিনচ্যাক জিংলিং ঝুম ঝুম মিউজিক ব্যথায় আপনি কি বলেন দাদা এসবের আমি আর কি বুঝি বলুন আপনি খেয়ে এলেন না ওখানে এত বেলা এলেন খেলছি তো আলবাত খেয়েছি ফ্রেশ লাইম উইথ ওয়াটার আপনার আয়া মেরি নিম্বু চিপে ফ্রিজের পানি দিয়ে ফার্স্ট ক্লাস শরবত করে দিল না দুপুরের খাবারটা খেয়ে না সত্যি খুব অপরাধী লাগছিল পৃথুর আরে আপনি কি পাগল আছেন নাকি উইদাউট অ্যাপয়েন্টমেন্ট বোলা নেই কোয়া নেই উট করে খাওয়া যায় নাকি আজকাল সব ফ্যামিলিতেই গিনতি করা লোক আছে এ তো আর আগের জামানা নেই যে অনেকেরই খানা বেশি থাকতে রোজই আর তাছাড়া তো রুষা ভাবি আপনার বহুতই ডিসিপ্লিনড আছে আমি বহুতই অ্যাডমায়ার করি বেটা বেটিও কি চমৎকার হলো দাদা আপনার বৌদি ডাকলেন ইন্ট্রোডিউস করবার জন্যে এক সেকেন্ড করে এলো ওয়াও করলো পাক্কা সাহেবের বাচ্চার মতো বলল হাই আঙ্কেল হাই আঙ্কেল তারপর নিজের নিজের ঘরে চলে গেল ভাবির কাছ থেকে শেখার বহুত কুচ আছে কুরচি কফি নিয়ে ভাটুকে ভাঁটুকে দেখে বলল তুমি খাবে ধুস আমি বিয়া নেবো আছে তো ফ্রিজে আর কি হলো ওই ওবেলায় কফি বিয়া চলবে তো চলবে চলবে চলুক পৃথুর মন আবারও খারাপ হয়ে গেল লজ্জা তো হলোই এই অবেলায় রোদ মাথায় করে যখন ভাঁটু হাটচান্দ্রাতে গেল তখন ওকে খাইয়ে দিলে কি হতো রুষার একদিন যদি একজন লোক বেশি খায় উইদাউট নোটিসে তাহলে কি ক্ষতি হয় নিজেরা না হয় সকলে একটু কম কমই খাওয়া যেত আর এখানে বসে কি বা লাভ কুর্চিকে তো একা পাওয়া যাবে না ভাঁটু তার ভাঙা ভাঙা বাংলায় ভটভট করে কন্টিনিউয়াসলি কথা বলে যাবে অনেকেরই মতো নিজের গলার স্বরকে ভাঁটু খুবই ভালোবাসে পৃথুরা ওরা নিজেরাও অনেকদিন প্রবাসী কিন্তু ভাটুর মতো ভাঙা বাংলা ওদের পরিবারের কেউই বলে না আসলে ভাটুটা অশিক্ষিত বটে কি দেখেছে বিয়ে করেছিল কুর্চি সেই জানে পৃথু বলল আমি উঠলাম সে কি আরে বললাম তো বিয়া সিয়ার খেয়ে ডাটকে খানা খাকে স্কুটারে দুজনে বসে সামকো টাইমে চলে যাবো এখনই যাবে বা কিসে এই ধূপে আসলেন কিসে গাড়িতে মিথ্যে কথা বলল পৃথু ভাঁটুর হাত থেকে বাঁচতে গাড়িতে কোথায় গাড়ি আছে বাজারে বাজারে আমি তো এই আসলাম বাজার হয়ে আমি তো গাড়ি দেখলাম না সিফ চানচানিদের জিপটাকেই তো দেখলাম কাছেই গেছে কাজে পাঠিয়েছি এসে যাবে মানে এতক্ষণে হয়তো এসেও গেছে আরে কি যে বলেন দাদা আপনার দিমাগই খারাপ আর চান্দ্রাতে গাড়ি তো আপনার দাঁড়িয়ে আছে দেখলাম আপনার বাড়ি পোর্টি কোতে আপনারই গাড়ি তো হচ্ছে নাকি নেভি ব্লু রঙা অ্যাম্বাসডার ফোর নাম্বার ঠিকই না পৃথু বিরক্ত হল ছোকরাটা বড় স্টাবার্ন আর এঁড়ে তক্ক করে যাদের কোনো কাজকর্ম নেই তারাই যত রাজ্যের গাড়ির নাম্বার মুখস্থ করে রাখে বলল আমার নিজের গাড়ি নিয়ে আসেনি ভুচুর গ্যারেজ থেকে একটা ভুচু কে ভুচু আছে ওর মোটর গ্যারেজ আছে মান্দালাতে ছিল আগে তার আগে জবলপুরে তাই পৃথু সোজা উঠে পড়ে বাগানের দিকে এইগুলো গেট খুলে পথে যাবে বলে করছি কথা না বলে পেছন পেছন এলো গলা নামিয়ে বলল কি হল ওটা কি আপনার কফিটা অন্তত খেয়ে যান না আমি যাই করছি মাঝে মাঝে এমন অশান্ত অবুঝ হয়ে ওঠে ও ও এমন এমন সময় নিজেকে বোঝে না কুরচি গেট অব দি এলো খালি পায়ে পেছন পিছন দুদিকে দুটি কদম গাছ মুখ তুলে ভালো করে তাকালো কুর্চি পৃথুর দিকে বলল আপনি ভারী অসভ্য হয়েছেন ছি চিরদিনে ছিলাম চলি আবার আসবেন কি আসবেন না দেখি চিঠি লিখবেন আগে তো কত লিখতেন পৃথু ভাবল বলে যে চিঠি তো অন্য লোকে হাতিয়ে নিত কে জানে ভাটুই নিত কি না ওর পরিবারের অন্য কেউ লিখবে কি করে এখানেও তো তাই হবে পরের চিঠি যারা খোলে তারা কিন্তু মুখে কিছু বলল না ঠিক আছে ঠিক ঠিক ভাটু বসবার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে বলল আপনি পীর্থ দাদা বড্ড জিদ্দি হচ্ছেন এত জিদ্দি ভালো নয় আসবেন আবার গেট খুলে পথে পড়ে শালবনের মধ্যে দিয়ে হেঁটে যেতে লাগলো পৃথু বাজারের দিকে পিপাসা পেয়েছে বাজারে গিয়ে দুটো পান খাবে একশো বিশ জর্দা দিয়ে অনেক দূরে এসে একবার পিছন ফিরে তাকিয়ে দেখল ও কুরচি তখনও সাদা রঙা কাঠের গেটের উপর দুটো হাত রেখে দাঁড়িয়ে আছে জোড়া কদমের নিচে আগের মতোই আছে একটুও বদলায়নি ভাঁটু ফুল কি কুরচি ফুলকে বদলাতে পারে খুবই ভালো লাগলো ওর কুর্চির জন্যে অনেক অনেক শুভকামনা ও হাত না তুলেই কার্তিকের রোদের মধ্যে মিশিয়ে দিল যাতে কুর্চি সারা গায়ে তাগিয়ে ছোঁয়ে ছোঁয় উড়ে উড়ে আবিরের মতো আসলে সে পৃথু এখন বাড়িতে যাবে না গেলেই তো অশান্তি মিথ্যা বলতে পারবে না বলতেই হবে যে গেছি কুর্চির কাছে বিকেলে আবার মিটিং বিনোদ ইঁদুরকার জিংলিং ঝুম ভাঁটু বিড়াল রুষা তো জানতে পারবে তখনই রাতে তো বাড়ি ওকে ফিরতেই হবে তখন কপালে আছে বাজারে জর্দা পান খেয়ে জর্দাটা মাথার মধ্যে ব্যাঙাচির মতো লাফালাফি শুরু করতেই করতে করল করলো চান্দ্রাতে পৌঁছে বাড়ি না গিয়ে সাবির মিয়ার দোকানেই যাবে বহুদিন যাওয়া হয়নি দোকানে বসেই কাবা পরোটা আনিয়ে খেয়ে নেবে পানের দোকানের পাশের অসদ্ধ তলায় ছায়ায় একটা সাইকেল সারাইয়ের দোকানের কাঠের পাটাতনে বসে রইল পৃথু বাস আসার প্রতীক্ষায় পথের নরম ধুলো প্রতীক্ষায় আছে কখন কোন দ্রুতগামী যান এসে ওদের উড়িয়ে দেবে বলে সন্ধ্যের আগে আগেই পৃথু ঠুঠা আর শামীম এসে পৌঁছেছিল পানের কুড়েতে শামীমের বিএসএ মোটর তিনজন আগে পিছনে বসে লাফাতে লাফাতে আপাদমস্তক আবির মেখে এই দিকটা গিরিশদার বাড়ি নালা এবং জঙ্গলের উল্টো দিকে দিকে। ঘন গভীর জঙ্গল এই থেকে দূরত্ব প্রায় তিরিশ মাইলের মতো হালো নদী বয়ে গেছে দিঘার কুঁড়ের পাশ দিয়ে এই জঙ্গলে গড়িয়ে গিয়ে মিশে গেছে সুফকর বাঘমার ঘাঙ্গার এবং গোন্দলার দিকে অন্যদিকে চলে গেছে কানহা কিসলি ইন্দ্রা মতিনালা শিল্পীর দিকে বেরিয়ে গেছে অন্য আরও একটি হাত অন্যতর দিকে অন্যতর হাত ছড়িয়ে গেছে বাইহার বালাঘাট শিওনি ইত্যাদি জায়গা হয়ে সেই শিওনির কাছে নতুন ন্যাশনাল পার্ক গড়ে উঠেছে একটি নাম পেঞ্চ মধ্যপ্রদেশের এই অঞ্চলে শুধু জঙ্গলই জঙ্গল পাহাড়ি পাহাড় দশ পনেরো মাইল বাদে বাদে ছোট কোথাও বস্তি অথবা সামান্য জনপদ এখনো শান্তি আছে নির্জনতা আছে এখানে এই সিওনিতেই রুডিয়ার কিপলিং এর মোগলির বাস ছিল বলে অনেকেরই ধারণা কুমায়ুকে যেমন করবেট কান্ট্রি বলে সকলেই জানেন সিয়নি এবং তার চারপাশের অঞ্চলকেও তেমনি সকলে বলে কিপলিং কান্ট্রি স্বামী মিয়া এক রহস্যময় লোক হারচান্দ্রার ছোট্ট মসজিদটার পাশে যে ধুলিধূসরিত ইব্রোিব্র পথটি আছে যে পথের দুপাশে লাল কাপড় মোড়া বড় বড় হান্ডার উপরে সাজানো কাবাব চাপাটি বাখরখানি আর রুমালি রুটি বিরিয়ানি আর বাড়া গোস্তের দিলখুশ গন্ধে যে গলির বাতাস দিনে রাতে মমা করে সেই রাস্তারই মোড়ে শামীমের ঘড়ি চশমা আর লাইটার সারাইয়ে দোকান সেটাকে দোকান না বলে গর্ত বললেই ভালো হয় দোকানের সাইজ চার ফিট বাই তিন ফিট তারই মধ্যে শামীম হাঁটু মুড়ে কোনো রকমে অষ্টাবক্র মুনির মতো বসে থাকে দোকানে নতুন ঘড়ি চশমা লাইটার বলতে একটিও থাকে না সামান্য কয়েকটি চশমার ফ্রেম এবং ঘড়ির ব্যান্ড লাল নীল সোনালি উপলি উত্তর ভারতীয় মুসলমানি রুচির সারাইয়ের জন্য কয়েকটি হাত ঘড়ি টেবিল ঘড়ি ব্যাস দেওয়ালে বোম্বে সিনেমার রেখার আধ বন্ধ আধ খোলা চোখের গা গরম করা অ্যাফ্রোডিসিয়া ক্যালেন্ডার স্বামীমের পকেট সব সময় প্রায় শূন্য ব্যতিক্রমহীনভাবেই শূন্য কিন্তু হৃদয়ে প্রেম এবং রস জ্ঞানে টৈটুম্বর তার বয়স তিরিশ বিবির সংখ্যা দুই এবং দুপক্ষ নিয়ে ছেলে সংখ্যা দশ মিয়ার সংসার ঠিক কি উপায় চলে এই রহস্যের কিনারা পৃথু তা স্থূলবুদ্ধিতে কখনো করে উঠতে পারেনি শামীম সবসময় হাসি খুশি অফুরন্ত উৎসাহ তার কথায় কথায় শের সায়ের আওরায় এবং শশী কাপুরের ঠং নকল করে হাঁটে কথাও সেই রকমই বলে নিন্দুকেরা অনেকে আড়ালে মন্তব্য করে শামীমের দুই বউয়েও সানায়নি তাই একজন উপরি প্রেমিকাও আছে তাই ও সবসময় এমন চলকে চলকে চলে পৃথুর অবশ্য সন্দেহ আছে এই কথার সত্যতা সম্বন্ধে শামীম এমনই জন্মপ্রেমিক যে ঝলসানো চোখ জ্বালানো লু অথবা আঙুল বাঁকানো শীতরাত্রির বরফ ঝরা আকাশ কিংবা পাগলের কথা অথবা ছাগলের খাদ্যদ্রব্য থেকেও ও ওর রোম্যান্টিসিজম নিংড়ে নিতে জানে পৃথক নিজের ধারণা যে কোনো মানবের খেয়ালখুশির উপর শামীমের প্রেমিক সত্তা আদেও নির্ভরশীল নয় পৃথিবীর তাবৎ শুষ্কতা এবং রক্ষতা থেকেও ক্যাকটাসের মতোই রস শুষে নেয় মানুষটা আজ রাতে শামীমের ঠুঠা ভাইগার সঙ্গে পানের নদী পাড়ের সান্নাটা কুটিরে আসার উদ্দেশ্য একটাই চুরি করে চিতল হরিণ মারবে ঠুঠা ও শামীম বহুদিন কাবাব খায়নি বলে তো বটেই তাছাড়া মহম্মদ সাবিরের তেরো নম্বর ছেলের ছুন্নত কাল শিকারীর বাড়ির দাওয়াতে শিকার করা জন্তুর একটিও পদ না থাকলে শিকারী এবং তার ইয়ারদোস্ত সকলেরই দারুণ অসম্মানের কারণ ঘটে পৃথু এখন শিকার টিকারের মধ্যে একেবারে নেই তবে এক সময় ও অনেকেই শিকার করেছে পারমিট নিয়ে ও পারমিট না নিয়েও এইসব অরণ্য পর্বতে বাবার বাবার সঙ্গে এবং নিজের বন্ধুদের সঙ্গে কিন্তু আজ প্রায় পনেরো বছর শিকারের সঙ্গে নাফরাত ঠিক কেন যে তা ও বুঝিয়ে বলতে পারবে না বাইরের বিধিনিষেধ তো আছেই তাছাড়া মন থেকেই সাড়া পায় না আজকাল অল্প বয়সে বোধহয় একটা বাহাদুরি প্রবণতা ছিল তাছাড়া ওর বাবার নিজের প্রচণ্ড উদ্বেল উৎসাহে অনুপ্রাণিত হয়ে যখন ওর দশ বছর বয়স তখন থেকে জঙ্গলে জঙ্গলে বন্দুক হাতে ঘুরেছিল ও এই অঞ্চলের এমন জঙ্গল নেই যেখানে পৃথু যায়নি বা এমন জাতের জানোয়ারও নেই যে পৃথু শিকার করেনি এক সময় কিন্তু সেই সব পিছনে ফেলে আসা দিনেরই কথা শিকার বন্ধ হয়ে গেছে তবে শিকারি বন্ধুবান্ধবদের এবং জঙ্গলের সঙ্গে জঙ্গলের সঙ্গে প্রোগাঢ় ও সক্ষতার শিকর এখনো গভীরে প্রথিত হয়ে রয়েছে হয়তো থাকবেও বাকি জীবন জঙ্গল পাহাড় নদী মাঠ শিকারী বন্ধুরা শুধু একতরফা দিয়েই গেছে তাকে বিনিময় চায়নি কিছুই হৃদয়ের মামলাতে দেনা পাওনা থাকার কথা নয় তবুও থাকে কিন্তু শিকারের ইয়ার দোস্তের প্রেমের সঙ্গে কোনো নারীর প্রেম কখনোই তুলনীয় নয় শিকারী মাত্র জানেন এ কথা আজকে পৃথুকে প্রায় জোর করেই ওরা ধরে নিয়ে এসেছে ওর ভূমিকাটা অনেকটা পুরনো দিনে যাত্রা দলের বিবেকেরই এ জগৎ এবং শিকারীদের জগৎ জুয়ার নেশার চেয়েও অনেক বেশি তীব্র নেশা এ পুরুষালী নেশা খোলা আকাশের নিচে পরের জীবন এবং নিজের জীবন নিয়ে ছিনিমিনি খেলার নেশা এ নেশার ঝাঁঝের মধ্যে গ্যাঁজাল ফেনার মধ্যে একদিন অঙ্গাঙ্গিভাবে মিশেছিল বলে পৃথু জানে যে যারা শিকারকে ছোট চোখে দেখেন তারা অন্যায় করেন তারাও নিশ্চয়ই অন্যায় করেন যারা শিকারকে মহান কোনো ব্যাপার বলে প্রচার করেন সব কিছুরই মতো এই প্রাণবন্ত প্রাণনিধনের বনময় খেলার অবোধয় ভালো এবং মন্দ দিক দুই আছে ছেলেবেলাতে পৃথুর কিপলিংয়ের জাঙ্গাল বুকের অনেক গল্পই মুখস্থ ছিল তার মধ্যে কা অ্যাজ হান্টিং রিক্কি টিকি টাভি ইত্যাদি এখনও পরিষ্কার মনে আছে লেটিং ইন দ্য জাঙ্গাল চ্যাপ্টারটাও ওর চমৎকার লাগত বাবার সঙ্গে প্রথমবার সিওনিতে এসেছিল পৃথু তখনও ছোট্ট ছেলে বাবা যখন বলেছিলেন এই সিওনি রুডিয়ার কিপলিং এর জাঙ্গাল বুকের মোগলির সিওনি তখন পৃথুর উত্তেজনার আর শেষ ছিল না লেটিং ইন দ্য জাঙ্গালের সেই গানটাও ভুলবার নয় কোনোদিনও পরিণত বয়সে পৌঁছেও যখনই ও জঙ্গলে রাত কাটিয়েছে তো যখনই পূবের আকাশে অন্ধকার ফিকে হয়ে এসেছে ঐষা ঠিক আগের রাত যাই যাই মুহূর্তে লালিমার জরায়ুর মধ্যে থেকে যখনই লাল রঙের তারল্য অতি আস্তে আস্তে আভাসিত হতে থেকেছে তখনই পৃথুর মনে পড়েছে সেই গান মধ্যপ্রদেশের এইসব অঞ্চলে পানকা বলে একরকমের আদিবাসী আছে এদের সামাজিক রীতিনীতি দেখলে শ্রদ্ধায় মাথা নুইয়ে আসে এরা সবাই কিন্তু কবিরপন্থী কবির দাসের মতো পথের অনুসরণকারী কিপলিং এর জাঙ্গাল বুকে আ সং অফ কবির বলেও একটা গান আছে কিপলিং যে এই অঞ্চল নিয়েই লিখেছেন তার জাঙ্গাল বুক সেই বিষয়ে বোধহয় কারোরই সন্দেহ থাকার কথা নয় জাঙ্গাল বুকে আরও একটি গান আছে তার নাম হচ্ছে হান্টিং সং অব দ্য সিওনি প্যাক সিওনি নামটা গেঁথে রয়েছে কিপলিংয়ের লেখাতে কিপলিংয়ের কথা হলেই আনন্দ হয় এই ভেবে যে তার বয়স যখন মাত্র বেয়াল্লিশ তখনই সাহিত্যের নোবেল প্রাইজ তাকে দেওয়া হয়েছিল আর ভারতীয় অ্যাংলো ইন্ডিয়ান ছিলেন জিম করবেট সেই প্রচার বিমুখ নম্র স্বভাব নীরব প্রায় কবি শঙ্খ ঘোষের মতোই লাজুক অন্তর্মুখী মানুষটিও বড় সাধারণ লেখক ছিলেন না তার শিকার কাহিনীর কথা না হয় ছেড়েই দেওয়া গেল শুধু জাঙ্গাল লোর বা মাই ইন্ডিয়ার মতো বইয়ের জন্য তার নোবেল প্রাইজ পাওয়া উচিত ছিল কিন্তু উচিত কর্ম এই পৃথিবীতে কটাই বা হয় সম্মান যোগ্যজনে বর্ষিত হলেই আজকাল অবাক লাগে পৃথুর শামীম চায়ের বন্দোবস্ত করতে গেল ভিতরে চায়ের প্যাকেট আর ঝাল লেরে বিস্কুট সঙ্গে নিয়ে এসেছে বেলা পড়ে আসছে তাই বাইরে আগুন জ্বালানোর বন্দোবস্ত করেছিল ঠুঠা শীতও পড়ে গেছে আগুনের পাকাপোক্ত একটা জায়গা ছিলই দিঘার কুঁড়ের সামনেটাতে মস্ত বড় একটা হলুদ গাছের ঝরে পড়া গুঁড়ি সেখানে টেনে নিয়ে এসে ফেলে রেখেছিল পাতা খড়কুটো ভাঙা শুকনো ডালপালা জড়ো করে এনে আগুন করল ঠুঠা শামীম ততক্ষণে কুঁড়ে থেকে দীঘার লোটাটা নিয়ে এসে আগুনের পাশে দুটুকরো গোলগাল পাথর বসিয়ে চড়িয়ে দিল পাগলের মতো পুরুষ চিতল হরিণ ডাকতে লাগল হঠাৎ হালোর ওপারের শেষ সূর্যের সিঁদুর লাগা গভীর জঙ্গলে দেখতে দেখতে আগুনের ফুটফার শব্দের সঙ্গে জল ফোটার সোঁ আওয়াজ গলা মেলালো চা হয়ে গেলে একটি ফাটা এবং দুটি ভালো লালচে রঙা মোটা কাচের গেলাসে চা খেল ওরা দীঘা চা খায় না ওদের খাওয়াও শেষ হলো আর পশ্চিমের আকাশ লাল করে অসংখ্য পাখির ব্যস্ত সমস্ত ডাকাটাকির মধ্যে সূর্য অস্ত গেল সূর্যাস্তর অব্যবহৃত পরেই বন পাহাড়ে এক প্রচণ্ড নড়াচড়া ব্যস্ততা ও সরগোল লক্ষিত হয় বিশেষ করে পাখিদের মধ্যে যতক্ষণ পর্যন্ত আলোর রেশ থাকে তারপরেই যেমন ঝুপ করে গাঁগঞ্জের যাত্রা মঞ্চের কালো পর্দা নামে তেমনি ঝুপ করে নামে এক গর্ভবতী স্তব্ধতা অনেক কিছু হতে পারার ঘটনাতে পারার সম্ভাবনাময় গাভীন সেই রাত নিঃশব্দে উসখুস করে পাশ ফিরে শোয়ে কথা না বলেই কথা কয় নিজের সঙ্গে শামীম ঘরে গিয়ে ওর ম্যান্টন কোম্পানির ইঞ্চি ব্যারেলের দোনলা বন্দুকটাতে একবার ক্লিনিং রড চালিয়ে নিজের খিনা ইতর লাগানো খুশবু ভরা রুমাল দিয়ে বন্দুকের মুখ ও গা ভালো করে ধুলোটুলো টুলো ছেড়ে এলো বড় পেয়ারের বন্দুক শামীমের শামীমের এই বাড়াবাড়ি বন্দুক ভালোবাসা নিয়ে মাঝে মাঝেই মজা করে শাবির মিয়া ওকে শুনিয়েই বলে দাস এ আশিক শামীম তবু হিরোর মতোই হাসে সমস্ত সময়েই শামীম এমন হিরো হিরো ভাব করে যে মাঝে মাঝে পৃথুর সন্দেহ হয় এই অ্যামেচার বেমঞ্চর অভিনয় বুঝি শামীমের জীবন তাড়িয়ে তাড়িয়ে চাটা খেয়ে নিয়ে একটা সিগারেট ধরিয়ে শামিম ঠুটটাকে বলে ক্যা গুরু আপ ক্যা কিয়া যায় না জরা বাদ আজ খেলেন রোজ বাদ ঠুঠা একটা শুকনো ডাল হলুদ গাছে রিকি ঝিকি আগুনে গুঁজে দিয়ে ধরিয়ে নিল তারপর ঠোঁটের ফাঁকে চুটঠাটা গুঁজে দিয়ে মনোযোগ সহকারে চুটায় আগুন ধরালো সেই কমল রঙা আগুনে ওর বাগালের গালের বাঘনখের আঁচরের গভীর দাগটিকে আরও উৎসিত করে তুলল সুফফরের কাছে হাঁকুয়া শিকারের স্মৃতি এই দাগ চোঠাটা ধরিয়ে ডালটাকে আগুনে ফিরিয়ে দিয়ে মাথা তুলে বলল থা গে হিরো মিয়া তারপর বলল সঙ্গে মৌলভীটাকে নিয়ে এলেই হতো মৌলভী গিয়াস উদ্দিন এতক্ষণে শিয়ালের মতো চুপটি করে গিয়ে কমসে কম চার চারটে বড়কা মোরগ মেরে আনতো রাতে কি দারুণ জমতো তাহলে খাওয়াটা শামীম ঘেন্নায় থুতু ফেলল জীবটাতে ঠেকিয়ে শব্দ করল ছুঁচো জাতীয় বলল মৌলবি গিয়াস উদ্দিন বড়ো দাম্ভী। তার দম্ভ কেতাবি রংবাজির পেসার আর তার মোরগা মারার কেরামতির ও একটা বেজন্মা মুসলমানদের কুলাঙ্গার পৃথু ভাবছিল মোরগা মারার ক্ষমতাটা ওর কিন্তু সত্যিই তাজব করার মতো সে বিষয়ে সন্দেহ নেই কারোর চেকচেক লুঙ্গি পরে ঝুমকো জবার মতো লেজ বলা মেরুন রঙা ফেজ মাথায় দিয়ে নাটা গাঁটটা মৌলভী যখন পা পুড়ে বসে মুরগির দিকে ঝোপঝাড়ের দলের আড়ালে আড়ালে এগিয়ে যায় তখন তাকে দেখলে মনে হয় সত্যিই সে ক্ষুদাহর এক আশ্চর্য সৃষ্টি স্বামী অত্যন্ত ঘেন্নার সঙ্গে বলে পবিত্র কোরআন শরীফে সুরা নাহলের এক নম্বর রুকুর পাঁচ নম্বর আয়াতে অন্য জানোয়ারদেরই সঙ্গে এই মৌলভী সাহেবের কথাও উল্লেখিত হওয়া নাকি উচিত ছিল মুরগির তলের কাছে গিয়ে ডান হাতে বন্দুক বাগিয়ে ধরে বাঁ হাতে পাতা মাটি উটো নেড়েছেড়ে পা দিয়ে ঠিক মুরগিদেরই মতন শব্দ করে মৌলভী আর মুগ দিয়েও মুরগিদের আওয়াজ ছেড়ে তার সঙ্গে সঙ্গে খচখচ খচর খচর করে আঙুল দিয়ে পাতা নাড়াচাড়ার পোকা খোঁজার পোক আওয়াজ করে দেখতে দেখতে নতুন হারেমের খোঁজ পেয়ে চিরকালীন বোকাদের প্রতিভু মদ্দা দামড়া ধেরে মোরগা লাল নীল বেগনে সোনালি মাঞ্জা চড়িয়ে তার মোরগা পৌরুষের চেকনায় উড়িয়ে কঁক 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 করে এগিয়ে আসে অনেক সময় তার পেছনে পেছনে সন্দিগ্ধ ঈর্ষাকাতর চিরকালীন মুরগিগুলো মানুষীদেরই মতো আসে নতুন সঙ্গধরা ধরা অসতী সতীনদের চেহারা ছবি দেখতে ঠিক তখনই গদ্দাম করে দেখে দেয় মৌলভী মোরগা এবং সঙ্গে দুটো একটা সহমরণে বিশ্বাসী সতী সাধী মুরগি ও পাহরকে সরাত করে পিছলে পড়ে মুখ থুবড়ে স্বর্গের দিকে উড়ে যায় না উড়েই পাখায় রোদের রং উড়িয়ে সাহসী শিকারী স্বামীম মৌলভীর এইসব হরকত একেবারেই দেখতে পারে না ও বলল বাঘবাগিনীকে ডেকে মারতো তাও তো বুঝতাম সালে মোরগা শিকারী দরপোক ওর মাথার ফেজটাও একেবারে মোরগা ঝুঁটির মতো ওকে আমি একদিন মুরগি মারতে নিয়ে এসে ধরকে দেব ঠিক করেছি কাছ থেকে একটা পোনে তিন অ্যালফাম্যাক্স এল ইজ ঠুকে দিলে ইয়া আল্লাহ বলে চুত্তর উল্টে পড়বে সুরত হারাম মজা বুঝবে সেদিন ঠুটা ওকে থামিয়ে দিয়ে বলল হচ্ছিল কখন শিকারে বেরুবে তার কথা মধ্যে এতগুলো কথা এসে গেল এই মৌলবি গিয়াস বেকার বড় ঘোরাঘুরি করে যায় তোর কথার পথ শামীম পৃথু ঠুঠার দেওয়া চুঠাটা পাথরের উপর বসে পা মুড়ে আরাম করে খেতে খেতে ওদের মিছিমিছি ঝগড়া শোনে ফাঁকসা আলাপের মতোই ফাঁকসা ঝগড়া সুইট নার্থিংস এর মতোই সুইট বিকারিং ওরা সব শিকারের জঙ্গলের বন্ধু এমন বন্ধুত্ব বোধহয় একমাত্র লড়াইয়ের কমরেডদের মধ্যেই হতে পারে সোশ্যালিজমেরও পরকাষ্ঠা এই বন্ধুত্বে বিপদে আনন্দে ভয়ে স্বস্তিতে এই যে কমরেডশিপ তার দাম ধন্দৌল দিয়ে কখনোই শোধা যায় না ঠুঠাবাইগা হারচান্দ্রা সেলাক কোম্পানির নাইট ওয়াচম্যান কাজটা পৃথু যখন এই চাকরিতে ঢোকে ম্যানচেস্টার থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে ফিরে এসেছে তখনই ঠুঠার জন্য করে দেয় শামীমের জন্য একবার মাত্র একটি উপকারই করতে পেরেছিল কোম্পানি সিলভার জুবিলিতে যেসব কর্মচারী প্রথম দিন থেকে কাজ করছেন তাদের প্রত্যেকেই একটি করে হাত ঘড়ি দেওয়ার ডিসিশন নিয়েছিল ম্যানেজমেন্ট তখন শামীমকে ওই ঘড়ি সাপ্লাইয়ের অর্ডারটা পাইয়ে দিয়েছিল পৃথু এই চেমটি ঘড়ি কামিশন বাঁধা মোটেই সাত আটশোর মতো কামিয়েছিল শামীম সেবারে মোহাম্মদ সাবিরও পৃথুর বাবার আমলে শিকার জগতের আরেকজন লোক ওকে সাহায্য করতে পেরেও খুশি হয়েছিল পৃথু কোম্পানির দারওয়ান বেয়ারাদের ইউনিফর্ম ও জুতো সাপ্লাই করার পার্মানেন্ট অর্ডারটা ওকেই পাইয়ে দিয়েছিল ম্যানেজারকে বলে বাজারের মধ্যে ছোট মসজিদেরই কাছে শামীমের দোকানের কিছু দূরেই মোহাম্মদ সাবিরের জুতোর দোকান ক্যাট ক্যাঁটে লাল রঙা জমির উপর পাকিস্তানি ন্যাশনাল ফ্ল্যাগের রঙের গাঢ় সবুজে লেখা সাইনবোর্ড মধ্যপ্রদেশ ফ্যান্সি স্টোর্স শু অ্যান্ড গান ডিলার দোকানের নামটা কে ঠিক করেছিল পৃথু জানে না দোকানে আছে জুতো চপ্পল দিশি বন্দুক টোপিওয়ালা এবং টোপি ছাড়া ব্ল্যাক গান পাউডার কিছু ইন্ডিয়ান অর্ডিন্যান্স কোম্পানির ছররা গুলি যে গুলি গুলিখোর হাঁসেরা খাবার সঙ্গে সঙ্গেই ডানা ঝেড়ে ফেলে দেয় অবলীলায় এবং শিকারীকে দোয়া দিয়ে উড়ে যায় হাসাহাসি করতে করতে এই সামগ্রী সম্ভার সাজিয়েই দোকানকে ফ্যান্সি বলতে বোধ একমাত্র সাবির মিয়াই পারেন পৃথুর জীবনে বাকরি ঈদ মোহরম সাবে ইত্যাদি উৎসবে এবং কোনো উৎসব অনুষ্ঠান ছাড়াই যত নেমন্তন্ন খেয়েছে সাবির মিয়ার বাড়িতে যত ইতর ইস্তেমাল করেছে সাবির মিয়া তার জন্য এই দীর্ঘ সময়ে যত ভালোবেসেছে পুরুষের ভালোবাসা শিকার দাদার ভালোবাসা যত বকেছে রাগ করেছে অনুযোগ করেছে সেসবের কৃতজ্ঞতার ঋণ মাত্র একজীবনের সমস্ত পার্থিব সামর্থ্যের বিনিময়েও শোধ করতে পারবে না পৃথু শুধতে অনেকই জীবন লাগবে আর ঠুঠা বাইগার কথা ঠুঠার মধ্যে দিয়ে ইংরাজি শিক্ষায় শিক্ষিত পৃথু আদিম চিরন্তন ভারতবর্ষকে যেন নিত্য নতুন করে আবিষ্কার করে ঠুঠার মতো আদিবাসীদের সহজাত জঙ্গল পাহাড়ের গভীর শিকরের সহবত মূল্যবোধ ভদ্রতা আতিথেয়তা ওকে ছোট্টবেলা থেকেই মুগ্ধ করে এসেছে দীঘার কাছ থেকেও সে কম কিছু শেখেনি এই অঞ্চলে শামীমরা আজকাল কালীভদ্রে আসে তাই এই দিকে জানোয়ারদের রাহান সাহান খালখাবিয়াতের খবর রাখে না বলতে গেলেই পাড়ে ফিরে এলো লাল্লু সিংকে নিয়ে পান্নুয়া বস্তি থেকে লাল্লু বলল হালো নদী পেরিয়েই একটা মস্ত বড় ভোর ঘাসের মাঠ আছে সেটার পরে যে নীলগিরিয়া টিলা সেই টিলাটার পাশ কেটে আধ মাইলটা গেলেই টিলাটার পশ্চিমে একটা ছোট্ট নুনি সেখানে সন্ধ্যের পর বারাসিঙা চিতল আর নীলগাই নুন চাটতে আসে শুয়োরও আসে মুসলমান দোস্তের ছেলের ছুন্নাত অনুষ্ঠানে হারাম খাইয়ে হারাম করতে চায় না ঠুঠা তাই আজ মৃত্যু থেকে সুরদের ছুটি দেওয়া মনস্থ করল ও শামীমকে বলল নবাবজাদা শামীম হারামজাদাদের খেয়াল রাখিস মারার দরকার নেই শামীমকে বললো ঠুঠা তুই মান্নান মা শালচিকে বরং বলে দিস ফিরে গিয়েই যেন চিতলের কাবাবটা একদম বাড়িয়া হয় লাল্লুকেও নেমন্তন্ন করে দে কাল রাতের খানাপিনাতে একেবারে চর্বি নদ নদে ওয়ালা চিতল মারব একটা শামীম হিন্দি সিনেমার কমেডিয়ানের মতো মুখ করে বলল তো বাদমি গুরু স্বীকার হবে কি হবে না তারই ঠিক নেই নেমন্তন্ন করতে শুরু করে দিলে হামদার দাবাখানা কি দুবাটি পাচান ভি দিয়ে দাও না অগ্রিম খানা ঠিক সে কে লিয়ে ওরা সবাই হেসে উঠল লাল্লুও শামিম আবার বলল কি গো দিগাজি খাওয়া দাবার কি হবে রাতে শ্রী রামচন্দ্রের কাছে কিছু চাও না মেহমানদের জন্য তুমি হচ্ছ গিয়ে রাম ভগবানো আজকাল এক চোখ নইলে নামি ডাকাই ঘরজালি ছড়ি উঠানে বালা দাগি ভি আজ সাধু বনকে ব্যাথা হামীম বড় বেশি কথা বলে এই ওর দোষ অনেকদিন পর পৃথু এলো দিগার কুটিরে বড় শান্তির জায়গা এটা এখানে ফিসফিস করে কথা বললেও তা হালোর জলে আলোরই মতো প্রতিসারিত হয়ে গিয়ে নদী গাছের পাতায় জঙ্গলের গভীরের ঘাসে ফুলে প্রজাপতির পাখার মতো তীর তীর করে কাঁপতে থাকে শব্দর গতিবেগ পৃথু জানে আলোর গতিবেগও জানে যদিও এসব কিছুই জানতে ওর ভালো লাগেনি কোনোদিনও ভাবে তো মানুষ একা একাই সব মানুষই একা পৃথু ভাবছিল শামীম কি সাবির মিয়া বা ঠুঠাকে এইসব কথা বললে তারা বুঝবে না হয়তো দিগা পাড়ে বুঝবে তাও পুরোটা নয় অথচ তারা কোনো দিক দিয়েই পৃথুর চেয়ে নিকৃষ্ট বা অগভিন্ন আসলে পৃথুর বুকের মধ্যে মস্তিষ্কের মধ্যে অনেকগুলো কুঠুরি আছে ওয়াটার টাইট এয়ার টাইট সাউন্ড প্রুফ টাইট প্রুফ যখন যেরকম মানসিক সমতার মানুষের সঙ্গেও মেশে ওঠে বসে তখন সেই সমতার ঘরটি শুধু খুলে দেয় আলো পাখা চালিয়ে দিয়ে দরজা জানালা খুলে বসেই সেই মানুষের নিজস্ব জগতের গল্প করে তারপরে একসময় সেই ঘর বন্ধ করে আলু নিবিয়ে অন্য ঘরে চলে যায় প্রায় সব ঘরেই আগন্তুক আসে যায় আসে যায় না শুধুমাত্র একটি ঘরে তার হৃদয়ের প্রেমের ঘরে যদিও সেখানে রুষার সালংকার মূর্তি প্রতিষ্ঠিত আছে সারম্বরে বিয়ের পরপরই ওদের জ্যাম খিন্দিকা স্টুডিওতে গিয়ে তোলা বেনারসি পরা ফটোটি বাঁধানো আছে দামি ফ্রেমে ফ্রেমটা দামি কিন্তু তাতে বাঁধানো প্রেম এখন ফটোই হয়ে গেছে শুধুই ফটো বিবর্ণ বেকামকা সোনা বাঁধানো ডেঞ্জারের মতো রোজ আলো জ্বালিয়ে ধূপধুনো দেওয়া হয় তার সামনে কিন্তু সেই ঘরে রুষা অথবা পৃথু কেবি বাস করে না মৃত ঘর মৃত সম্পর্ক অস্কার ওয়াইল্ডের পিকচার অফ ডরিয়ান গ্রের মতো পৃথুও একটি নিষ্প্রাণ ছবি হই থাকে সেই ঘরে তফাতে এইটুকুই যে সে ছবির চেহারায় ডরিয়ান গ্রের ছবির মতো কোনো পরিবর্তন ধরা পড়ে না পৃথু নয় শুধু পৃথুর অপরিবর্তনশীল মূর্তিখানি সেখানে বাস করে আরও একজন বাস করতে পারত আসতে পারত বাস না করুক এসে বসতে পারত অন্তত নমাসে ছমাসে সেই ঘরে দুদণ্ড সে করছি কিন্তু সে আসেনি আসে না তাই পৃথুর হৃদয়ের এই সুন্দর সাজে সাজানো বড় দামি ঘরটি দুর্গম বনের ভিতরে নির্জন পুরো মন্দিরের মতো খাঁ খাঁ করে ভাঙা আলসেতে কামনার কবুতর কানিন স্বরে ডাকে সেই সূর্যের সান্ত্বনার আলো আশ্লিষে এসে কিছুক্ষণের জন্য ঘরটিকে স্বামী হারা বিধবা নারীর মুখের সৌন্দর্যের মতো এক ধরনের বিধুর সৌন্দর্য হঠাৎ ধার দিয়েই চলে যায় কখনো কচ্চিত রাতে নরম চাঁদের আলো চাল ধোয়া জলের মতো সাদা বনডাইনির গাছে পাতায় ভেসে ভেসে এসে কানে কানে অস্ফুট ভাষায় ফিসফিস করে বলে প্রেমকে ডাকো না কেন শরীরকে আদর দাও না কেন আদর করো না কেন অন্য শরীরকে বলেই মিলিয়ে যায় আলো ছায়ার বুটিকাটা মৃদু ইতরগন্ধি বালাপোষ গায়ে আধু অন্ধকারে আপনারা শুনছিলেন মাধকুরী উপন্যাসের চতুর্থ পর্ব আজকে আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লাগছে উপন্যাসটি আমাকে জানান অবশ্যই কমেন্টে যে কেমন লাগছে উপন্যাসটি আসলে এই উপন্যাসটি অনেক বড় আর বেশ কঠিন পাঠ করতে অনেক সময় লাগছে তো অবশ্যই আপনারা জানান আপনাদের কামেন্টের অধীর অপেক্ষায় আমি বসে আছি আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আজকে যদি নতুন আসেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি নমস্কার ভালো থাকবেন সবাই